আহসান, প্রশ্ন আসলো যে কেউ মারা গেলে তার 3 দিন পালন বা 40 দিন পালন করা ইসলামী শরীয়তের বিধান কি রয়েছে? দেখুন, মৃত ব্যক্তি যিনি পৃথিবী থেকে বিদায় নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাইয়িত কাল গারিকিল মুতাগাওয়িস, মহাসমুদ্রে ডুবন্ত মানুষের মতো হলো মাইয়িত। তো মাইয়িতের জন্য জীবিতদের দায়িত্ব হলো, তবে মৃত ব্যক্তিও এটা অধিকার রাখে জীবিতদের উপরে, তারা তার জন্য ক্ষমার প্রার্থনা করবে, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে, তার জন্য দান সদকা করবে, এমন কিছু ভালো কাজ করবে যাতে সে উপকৃত হয়। কিন্তু এখন আমরা বলি 3 দিন না হলে এটা করব না, 10 দিন না হলে করব না, 40 দিন না হলে। বাস্তবতা তো তাই, লোকজন সব কাজেই মানে ব্যস্ত থাকে, কয় 40 দিনের দিনে দোয়া করব, ও বার্ষিকীর দিনে করব। এগুলা হলো মানে স্থূলবুদ্ধিতার প্রমাণ। আল্লাহ হেদায়েত নসিব করুন। অপরদিকে এই নির্দিষ্ট দিনের সাথে মিলিয়ে মাইয়েতের জন্য দোয়া বা দোয়ার আয়োজন, এগুলা আমাদের প্রতিবেশী কিছু ধর্ম থেকে আমাদের মধ্যে প্রভাব বিস্তার করেছে। ইসলামে বরং আল্লাহ তাআলা শিখিয়েছেন মাইয়েত যদি মা বাবা হয় প্রতি মুহূর্তে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাইয়েত যদি অন্য কেউ হয় তাহলে বলবে আল্লাহুম্মা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। প্রতিটি মুহূর্তে মাইয়েতের জন্য দোয়া করা, এটিকে দিবস মুহূর্ত অথবা দিনের সাথে মেলানোটা বিবেক বর্জিত কাজ এবং ইসলাম এটা অনুমোদন করে না। এখন মনে করুন বিপদ করতেছি, বিশেষ বিপদে পড়ছি, তখন আমি কোন দোয়াটা করতে পারি? রব্বি আন্নী মাগরুবুন ফান্তাসি রব্বি আন্নী মাসসানি ইয়াদুরু ওয়া আনতা আরহামুর রাহিম তাবাল্লাহু লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু। এখন আমরা কি এই দোয়াগুলো করতে পারি? আর পাশাপাশি কি দোয়া মানে কি দোয়া করতে পারি? বিপদটা কোন কিসিমের বিপদ এটা পরিচ্ছন্ন হওয়া উচিত। যেমন উনি যে দোয়াগুলো বললেন, ইউনুস আলাইহিস সালাম তিনি আসলেই বিপদে পড়েছেন। এই বিপদটা তার জীবনের বিপদ, ডুবে মরার বিপদ এবং আরও 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 অনেক। ইউনুস আলাইহিস সালামের বিপদ, যখন মাছ তাকে সমুদ্রে তাকে ফেলে দেয়া হলো, মাছ তাকে গিলে ফেললো, যখন বুঝলেন যে আর নিস্তারের সুযোগ নাই আল্লাহ তাআলা ছাড়া, তখনই তিনি সারেন্ডার করে দোয়া করলেন লা ইলাহা ইল্লা ওয়াজান্নুন ইযহাবা গাদিবান ফাজান্না আল্লান নাকদির আলাইহি, যে আল্লাহ ছাড়া কেউই তারই বিপদ থেকে উদ্ধারের ক্ষমতা রাখে না। তখন তিনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অপরদিকে অসুস্থতায় আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন প্রচণ্ড রকম অসুস্থ, তখন তিনি বললেন রব্বি আন্নী মাসসানি ইয়াদুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুতরাং মানে বিপদের রকম ফেরের সাথে মিলিয়ে দোয়াগুলো পড়া উত্তম। আপনার যদি অসুস্থতা প্রচণ্ড রকম হয় তাহলে আইয়ুব আলাইহিস সালামের দোয়া পড়বেন। আর যদি ইউনুস আলাইহিস সালামের তো বিপদ হয় তখন পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অথবা যদি শত্রু আপনার উপরে শত্রুতায় আপনি পরাস্ত হওয়ার মতো, শত্রু আপনার উপরে বিজয়ী হয়ে যাচ্ছে, তখন বলো রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ও আল্লাহ আমার উপরে তো দুষ্ট দুরাচারী বিজয়ী হয়ে যাচ্ছে, তুমি সাহায্য করো, আমাকে বিজয়ী করে দাও। এই জন্যে বিপদের বাস্তবতা বুঝে দোয়া করাটা উত্তম। তবে যে কোনো দোয়াই আপনি করতে পারেন নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ব্যক্তির নিয়তের উপরেই আল্লাহ তাআলা সব কিছুর পরিণাম দেবেন। তবে উত্তম বিপদের রকম ফের নিশ্চিত করে তারপরে দোয়াগুলো। আচ্ছা।